प्राण प्रतिष्ठार समय जत एगोच्छे ततई महामिलन क्षेत्र हो उठछे अयोध्या। शुक्रवार दिनभर सेई छवि देखा गेल मंदिर नगरी जुड़े। देशेर विभिन्न प्रान्त थेके हाजिर अगणित मानुष मंदिर उद्बोधने विभिन्न राज्य थेके पौंछेछे स्वागत। ট্রেন বাস ও বিমানে চড়ে কাতারে কাতারে লোক অযোধ্যায়। আশেপাশের এলাকা থেকে বহু লোক রওনা দিয়েছেন, হেঁটেও আসছেন আরও অনেকে। সকলের লক্ষ্য 22শে জানুয়ারি মন্দির উদ্বোধনের মতো সন্ধিক্ষণের সাক্ষী থাকা। এদের মধ্যে কেউ সাধারণ, কেউ বা ভিআইপি। অযোধ্যা স্টেশন থেকে নিয়ে যাওয়া হচ্ছে ভিভিআইপিদের, ভিআইপিদের যারা আমন্ত্রিত 22 তারিখের অনুষ্ঠানের জন্য। আর এই অযোধ্যা স্টেশন থেকে রয়েছে ইলেকট্রিক বাস যা একেবারে অযোধ্যার জন্য নতুন। আপসে জাননা চাইঙ্গে আপ কহাঁ সে আয়ে হ্যায় আর ইয়ে ক্যা হ্যায়? পন্ডরপুর সে আয়ে বাবা, উধর কে পন্ডরপুর। পন্ডরপুর কহাঁ হ্যায়? মহারাষ্ট্র মে, উধর মহারাষ্ট্র সে জিলা হ্যায় উধর। আচ্ছা, আর ইয়ে তালুকা পন্ডরপুর হি উধর। তো রাম মন্দির আনে কা মকসদ ক্যা হ্যায়? राम मंदिर आनंद के वास्ते आए, मैत्री हो गए। हाँ, आनंद देखने को आए, पहले आए हैं तो बहुत लग रहा है, शांत, बहुत वातावरण अच्छा है। सबसे अच्छा है ये बजता है ना गाइस बाबा ऐसा। একেবারে সরোজী নদী থেকে কয়েক কিলোমিটার দণ্ডি কেটে আসছেন এক ভদ্রলোক। আপ কহাঁ সে হ্যায়? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সে আয়ে হ্যায়? করিলা ধান জানকি মাই গিলাফ কো সহায়ক। তো কই ইহা ইয়ে জো আপ কর রহে হ্যায়, ইসকো জো ডণ্ডি কাট রহে হ্যায়, ইসকা নাম মতলব ক্যা হ্যায়, কিউ কর রহে হ্যায়? ভগবান রাম খুশ রেতে। প্রাণ প্রতিষ্ঠার দিন যত এগোচ্ছে তত ব্যস্ত হয়ে উঠছে শহরও। শুক্রবার দেখা গেল সেই ছবি। এদিন মন্দিরে রামলালার বিগ্রহের প্রতিষ্ঠা হয়েছে। তারপর দিনভর অযোধ্যা ব্যস্ত রইল নানা পুজো আচারে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের বিশেষ দিন শুক্রবার সকাল 9টায় মন্দিরে শুরু হয় যজ্ঞ। প্রথামাফিক করা হয় দেবাদিদেব গণেশের পুজো। পুজোর সময় বেদমন্ত্র পাঠ করেন মন্দিরের দ্বারপালরা। এরপর হয় দৈব প্রবোধন, ঔষধাধিবাস, কেশরাধিবাস, ঘৃতাধিবাস, কুণ্ডপূজন ও পঞ্চভূ সংস্কার। অগ্নিস্থাপনের পাশাপাশি হয় গ্রহস্থাপন, রুদ্রপীঠ স্থাপন, প্রধান দেবতা স্থাপন, যোগিনী মণ্ডল স্থাপন, ক্ষেত্রপাল মণ্ডল স্থাপনের মতো পুজো। সব শেষে হয় আরতি। রামনগরী অযোধ্যাকে সাজিয়ে তোলা হচ্ছে ফুল দিয়ে। পশ্চিমবঙ্গ সহ দেশের মোট 7টি রাজ্য থেকে 7 টন ফুল আনা হচ্ছে। বিমানবন্দর থেকে রাম মন্দির পর্যন্ত রাস্তাকে নতুনভাবে সাজিয়ে তুলতে শুক্রবার অযোধ্যায় যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দির উদ্বোধনের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। 22 তারিখ অযোধ্যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা অযোধ্যা মোড়া নিরাপত্তার চাদরে, নগরী এখন বন্দী সিসি ক্যামেরায়। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, অযোধ্যা থেকে জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।